তো সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন মোটামুটি খারাপ না, একটা বাসার জন্য অ্যাকচুয়ালি বলা যেতে পারে পারফেক্ট। এইটা হচ্ছে টিভিটার মোটামুটি মেইন ইন্টারফেস, তো এখান থেকে আপনারা যে কোনো কিছু সরাসরি প্লে করতে পারবেন। নেটফ্লিক্স দেখেন, দেখতে পাচ্ছেন, প্রাইম ভিডিও, তারপরে হচ্ছে আপনার লাইভ টিভি, যদি যে কোনো লাইভ টিভি দেখতে চান, ডিজিটাল মিডিয়া প্লেয়ার দেওয়া আছে, তারপরে ইউটিউব দেওয়া আছে, গুগল প্লে দেওয়া আছে, গুগল প্লে স্টোর দেওয়া আছে, গুগল প্লে গেম, যে কোনো ধরনের গুগল প্লে সাপোর্টেড গেমগুলো খেলতে পারবেন। রেজলিউশনের দিক দিয়ে কোনো দিক দিয়ে আসলে ঘাটতি করা হয় না, একদম ক্রিস্টাল ক্লিয়ার। যে কোনো ধরনের ডার্ক বা একদম ব্রাইটই কোনো কিছু দেখতে চাইলে কিন্তু ভালো রেজলিউশন দিবে। আর নতুন আর একটি ভিডিওতে, সো গাইস আজকে আমরা ওয়ালটনের বাজারে নতুন যে একটা এলইডি টিভি আসছে 43 ইঞ্চি ভ্যারিয়েন্টের, তো এটা হচ্ছে ওয়ালটনের অ্যান্ড্রয়েড 43 ইঞ্চি গুগল টিভি, গুগল সার্টিফাইড এলইডি টিভি। তো এই টিভিটা বাজারে নতুন আসছে, তো আমরা এই টিভিটা মূলত আজকে আনবক্স করে দেখাবো, এটার মধ্যে কি কি ফিচার আছে এবং এটার সাথে কি কি আপনারা পাবেন এবং এই টিভিটা দেখতে কিরকম লুকিং এর এবং এটার রেজুলেশন এবং অডিও ভিডিও টেস্ট সব কিছু মোটামুটি আজকে এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করব। তো এই টিভিটা কিন্তু ওয়ালটনের নতুন আনছে, মডেলটা হচ্ছে ওয়ালটনের WD-TS43G মডেলের একটি এলইডি টিভি। তো আমরা আজকের ভিডিওতে পুরোপুরি ভাবে এই টিভিটা আনবক্স করব এবং এটার সাথে কি কি কম্পোনেন্ট গুলো পাওয়া যায় এবং এটার অডিও ভিডিও টেস্ট বিস্তারিত সব কিছু করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। সো যারা এই টিভিটা নিয়ে অনেকটা এক্সাইটেড ছিলেন, সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। তো আজকে আমাদেরকে এই ভিডিওটি মেক করতে বরাবরের মতো দুইজন হেল্প করবে, বিপ্লব ভাই এবং হৃদয়। তো আমরা প্রথমে এই টিভিটি আনবক্স করব, দেখবো এটার ভিতরে কি কি আছে। তো বিপ্লব ভাই আনবক্স করছে। তো বলে রাখি, ওয়ালটনের আগে যে স্মার্ট টিভি গুলো ছিল এগুলো কিন্তু ওরকম গুগল সার্টিফাইড ছিল না। অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে 32 ইঞ্চি ভেরিয়েন্টের গুগল স্মার্ট টিভি কিন্তু রিভিউ করে দেখিয়েছি, তো মোটামুটি আপনাদের ভালো রেসপন্স পাওয়ার কারণে আমরা কিন্তু আবার 43 ইঞ্চি ভেরিয়েন্টের যে স্মার্ট টিভি বাজারে আসছে ওই টিভিটা নিয়ে আনবক্স করার চেষ্টা করছি। তো যারা টিভি কিনতে চান তাদের জন্য কিন্তু মোটামুটি এই টিভিটা আমি মনে করি খুব ভালো বেনিফিটেড হবে, বিকজ গুগল প্লে সাপোর্ট করবে, গুগল প্লে স্টোর থেকে আপনার সব ধরনের অ্যাপস আপনার নামিয়ে এই টিভিতে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে টিভিটা খোলার পর এইরকম সিচুয়েশনে থাকে, তো প্রথমে খোলার পর আমরা টিভিটার সাথে টেবিলে লাগানোর জন্য দুইটা টেবিল স্ট্যান্ড আছে, তারপরে একটা রিমোট আছে, রিমোটটা নর্মালি একেবারে আপনার ওই আগে যেটা দেখিয়েছিলাম সেম একটার মধ্যে দিয়ে দুইটা কাজ করা যায়। আর এটার সাথে রিমোট পাবেন, ওয়ারেন্টি বই, পাশাপাশি হচ্ছে ইউজার ম্যানুয়াল তো আছেই। তারপরে আর কি কি আছে বিপ্লব ভাই? ভিতরে টেবিল মাউন্ট আছে আর একটা কক্সিড আছে, আর ভিতরে আর কিছুই নাই। ওকে, এটার সাথে কিন্তু আপনারা ওয়ালে লাগানোর জন্য কিন্তু একটা ওয়াল মাউন্ট পাবেন এরকম সিচুয়েশনের। ওকে, তো এটার মধ্যে দেখেন মোটামুটি ভালো করে ব্র্যান্ডিং করে দেয়া আছে, অ্যান্ড্রয়েড টিভি লেখা আছে, এটা গুগল প্লে স্টোর সাপোর্টেড, তারপরে আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কিন্তু আপনার ভয়েস কমান্ডের মাধ্যমে কিন্তু এই টিভিটা আপনার অপারেট করতে পারবেন। এখানে ইউটিউব চলবে, তারপরে ক্রোমোকাস্ট বিল্ট ইন দেয়া আছে, ডলবি ডিজিটাল সাউন্ড এখানে মেনশন করছে, তারপরে গুগল সার্টিফাইড দেখেন লোগো লেখা আছে, তারপর নেটফ্লিক্স প্লাস আছে প্রাইম ভিডিও। আমরা এই টিভিটা স্ট্যান্ডে লাগিয়ে দেন আপনাদেরকে পুরোপুরি ভাবে দেখানোর চেষ্টা করব, আর পাশাপাশি আমরা একটু দেখে নিই পিছনে এই টিভিটার সাথে কি কি কম্পোনেন্টগুলো আছে। তো আমরা এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি পিছনে, তো টিভিটার থিকনেসটা একটু দেখে নিই, টিভিটার থিকনেসটা মোটামুটি মিডিয়াম টাইপের, বেশি মোটা না, মোটামুটি। তো পিছনে আপনারা ওয়্যারলেস মানে ওয়্যারলেস ছাড়া যে ওয়াইফাই কানেক্ট করবেন এটার জন্য একটা অ্যান্টেনা দেওয়া আছে, তারপরে এদিকে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, একটি ডিশের জন্য ডিশের পোর্ট দেওয়া আছে, তারপরে এদিকে হচ্ছে সরাসরি যারা ল্যান পোর্টটা সরাসরি লাগাতে চান এদিকে লাগিয়ে দিলে সরাসরি টিভিতে ইন্টারনেট কানেকশন পাবে, তারপরে এদিকে কক্স আউটপুট দেওয়া আছে, তারপরে এখানে তিনটা HDMI পোর্ট দেওয়া আছে, তারপরে এদিকে হচ্ছে আপনার CBS ইনলাইন দেওয়া আছে, আর এদিকে যারা সরাসরি 3.5mm জ্যাকের সাহায্যে যে কোনো বিল্ট ইন স্পিকারের সাথে কানেক্ট করার জন্য 3.5mm জ্যাক দেওয়া আছে, আর নর্মালি আপনারা ওয়াল মাউন্টের জন্য স্ক্রু দেওয়া আছে, এটা সরাসরি আপনারা ওয়ালে যে কোনো জায়গায়
লাগাতে পারবেন। তো এটার মধ্যে আপনার ভিজিএ পোর্ট দেওয়া হয় নাই, তো আমরা দেখলাম এটার সাথে কি কি কম্পোনেন্টগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমরা এটা স্ট্যান্ডে লাগিয়ে দেন পুরোটা টিভি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর নিচের এই অংশে আপনারা দুইটা স্পিকার পাবেন, এখানে একটা স্পিকার, এখানে একটা স্পিকার, 8 ওয়াটের দুইটা স্পিকার পাবেন। তো নর্মালি যারা সাউন্ডের জন্য অ্যাকচুয়ালি টিভি কিনতে চান না, তো তাদের জন্য কিন্তু এই টিভিটা খুবই বেনিফিটেড হবে, কারণ এই এই দুইটা স্পিকারের সাহায্যে কিন্তু আপনারা খুব ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন এটা থেকে। তো গাইস, নর্মালি রিমোটের কথা যেটা বলছিলাম সেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে পাওয়ার বাটন দেওয়া আছে, তারপরে গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কিন্তু আপনারা ভয়েস কমান্ডের মাধ্যমে টিভিটা কন্ট্রোল করার জন্য এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের লোগো দেওয়া আছে, তারপরে 1, 2, 3, 4 বাটন 9টা দেওয়া আছে ডেডিকেটেড, তারপরে নেটফ্লিক্স যারা ব্যবহার করতে চান নেটফ্লিক্সের জন্য নেটফ্লিক্সের ডেডিকেটেড বাটন দেওয়া আছে, ইউটিউব যারা ব্যবহার করতে চান ইউটিউবের জন্য ইউটিউব ডেডিকেটেড বাটন, গুগল প্লে এবং প্রাইম ভিডিওর জন্য ডেডিকেটেড বাটন এখানে দেওয়া আছে, তারপর মেনু বার দেওয়া আছে, হোম বাটন দেওয়া আছে, তারপরে অ্যারো বাটন দেওয়া আছে, তারপর ওকে বাটন দেওয়া আছে, তারপর ভলিউম অ্যাডজাস্ট করার জন্য বাটন দেওয়া আছে, চ্যানেল এক জায়গা থেকে আরকি শিফট করার জন্য এখানে বাটন দেওয়া আছে, এক্সিট বাটন দেওয়া আছে, ব্যাক বাটন দেওয়া আছে। তো আর সোর্স প্যানেল এখানে দেওয়া আছে, সোর্সের প্যানেলের মাধ্যমে আপনারা যে কোনো সোর্সগুলো আপনারা HDMI, তারপরে হচ্ছে VGA বা যে কোনো টিভি ডিশ মিডিয়া যে কোনো সোর্সে আপনারা এই বাটনের সাথে আপনারা যেতে পারেন। তারপর রেকর্ড বাটনগুলো দেওয়া আছে বিস্তারিত, আপনাদের মতো করে অডিও সাউন্ডগুলো অপারেট করার জন্য ইকুয়ালাইজার আপডাউন করার জন্য কিন্তু এখানে অডিও পোর্ট ডেডিকেটেড দেওয়া আছে। তো মোটামুটি সব এইসব কন্ট্রোল কম্পোনেন্ট এই রিমোটটার মধ্যে দেওয়া আছে। রিমোটটা একদম ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, যেন সব ধরনের মানুষ খুব ইজিভাবে এই টিভিটা ব্যবহার করতে পারে। তো টিভিটা মোটামুটি আমাদের টেবিলে লাগানো শেষ। তো দেখতে পাচ্ছেন এইরকম লোকেশনে অ্যাকচুয়ালি টিভিটা যখন আপনারা টেবিলে লাগাবেন এরকম দেখা যাবে। তো আমরা এখন টিভিটাকে সরাসরি প্লে করে দেখবো, এটাতে ভিতরে কালার রেজুলেশন কি কি আছে বিস্তারিত। তো টিভিটা অন করার পর নর্মালি কনফিগারেশন চাইবে, তো আপনারা এই সিস্টেমে কনফিগারেশন করে নেবেন। তো আমরা কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত আগে অনেকবার বলেছি। তো এইভাবে আপনারা ওয়াইফাই কানেকশন দিয়ে নেবেন, তারপরে সব কিছু গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো সব কিছু অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনার লোকেশন চাইবে, লোকেশন ইয়েস চাইলে ইয়েস দিতে পারেন, নো চাইলে নো দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ চাইবে, ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ দিয়ে দিবেন, তারপরে আপনাদের মতো পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিবেন, 1, 2, 3, 4 যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই টিভিটা সিকিউর রাখার জন্য আর কি। তারপরে কোন ধরনের কাজে আপনার টিভিটা ব্যবহার করতে চাচ্ছেন, হোম বা রিটেল দিয়ে দিবেন, তারপর ক্রোমকাস্ট বিল্ট ইন অলওয়েজ অ্যাভেলেবেল, এটা অনও দিতে পারেন অফও দিতে পারেন। ওকে, তারপরে অ্যান্টেনা সাহায্যে আপনারা করতে পারেন বা কেবল দিতে পারেন বা স্কেপ দিতে পারেন। তো ডিশ চাইলে ডিশ স্ক্যান করবে এখান থেকে সরাসরি, তারপরে সেট আপটা কমপ্লিট হয়ে গেল। তো আবার ডিসক্লেমার দেখাবে, তারপরে এটা অ্যাকসেপ্ট দিয়ে তারপরে টিভিটার মেইন ইন্টারফেসে চলে আসবে। তো এইটা হচ্ছে টিভিটার মোটামুটি মেইন ইন্টারফেস। তো এখান থেকে আপনারা যে কোনো কিছু সরাসরি প্লে করতে পারবেন, নেটফ্লিক্স দেখেন দেখতে পাচ্ছেন, প্রাইম ভিডিও, তারপরে হচ্ছে আপনার লাইভ টিভি, যদি যে কোনো লাইভ টিভি দেখতে চান ডিজিটাল মিডিয়া প্লেয়ার দেওয়া আছে, তারপরে ইউটিউব দেওয়া আছে, গুগল প্লে দেওয়া আছে, গুগল প্লে স্টোর দেওয়া আছে, গুগল প্লে গেম যে কোনো ধরনের গুগল প্লে সাপোর্টেড গেমগুলো খেলতে পারবেন এই টিভিটা থেকে আর কি। তারপরে এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনারা আপনাদের মতো এই টিভিটা ব্যবহার করা শুরু করবে। এটা রেজুলেশন সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই, এটা রেজুলেশন কিন্তু 1080x1920 পিক্সেলের। তো 1080x1920 পিক্সেলের HD কোয়ালিটির গান কিন্তু সর্বোচ্চ এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে স্ক্রিনটা হচ্ছে 43 ইঞ্চির স্ক্রিন, এক্সাক্ট 43 ইঞ্চি পাবেন আপনারা। এটার যে অ্যান্ড্রয়েডটা ইউজ করা হয়েছে এটার মধ্যে Android 9 ইউজ করা হয়েছে, তো যার কারণে লেটেস্ট যে আপডেট যে ফিচারগুলো আছে এটা কিন্তু আপনারা পাবেন। আর এটার মধ্যে হিটিং ইস্যু একবারে নাই বললেই চলে এই টিভিটাতে, এই টিভিটাতে কোনো ধরনের হিটিং ইস্যু আগের টিভিগুলোর মতো ওরকম পাবেন না, এটার মধ্যে একদম হিটিং ইস্যু একবারেই নাই। তো আমরা একটা ভিডিও প্লে করলাম, দেখতে পাচ্ছেন এটার যে পিকচারটা, পিকচার কোয়ালিটিটা একটু দেখানো ট্রাই করছি আর কি আপনাদেরকে। এটা হচ্ছে একদম ডার্ক যে পিকচারটা, ডার্ক পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ভালো রেজুলেশন দিচ্ছে এই টিভিটা। সো যারা HD কোয়ালিটির এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য কিন্তু এই টিভিটা খুবই বেনিফিটেড হবে। ন্যাচারাল যে আপনাদের রেজুলেশনটা এটা কিন্তু এক্সেলেন্ট, আপনারা যে কোনো ধরনের ন্যাচারাল কোনো কিছু দেখতে চাইলে ন্যাচারাল ভিডিও একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার, রেজুলেশনের দিক দিয়ে কোনো দিক দিয়ে আসলে ঘাটতি করা হয় না, একদম ক্রিস্টাল ক্লিয়ার। যে কোনো ধরনের ডার্ক বা একদম ব্রাইটই কোনো কিছু দেখতে চাইলে কিন্তু ভালো রেজুলেশন দিবে। আর কিছু কিছু টিভি আছে আসলে রেজুলেশনের কারণে কিন্তু তাকানোই যায় না, মানে চোখের অনেক ক্ষতি করে, এটার মধ্যে কিন্তু আপনার চোখে কোনো ধরনের ক্ষতি করবে না, একদম মনে হবে যে আপনি ন্যাচারাল অনেক কোনো কিছু হয়তো দেখছেন আর কি, তো এরকমটা দেখা যাবে আর কি। তো আমরা একটু একটা সাউন্ড প্লে করে একটু সাউন্ডটা একটু টেস্ট করে দেখাবো, এটার সাউন্ড কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন।
তো সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন মোটামুটি খারাপ না, একটা বাসার জন্য অ্যাকচুয়ালি বলা যেতে পারে পারফেক্ট। তো আপনারা চাইলে এটাতে কিন্তু আপনারা সাউন্ডটা এক্সপেন্ডও করতে পারবেন, যে কোনো ধরনের স্পিকারে লাগিয়ে আপনারা কিন্তু সাউন্ডটা আপনাদের মতো করে আরও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এটাতে যে সাউন্ডটা দেওয়া আছে এটার জন্য বেটার একটা সাউন্ড, তো আলাদা সাউন্ড স্পিকার আশা করি লাগানো লাগবে না। তো এই টিভিটা কিন্তু আপনারা 43,500 টাকায় কিন্তু ওয়ালটনের যে কোনো আউটলেট থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, চাইলে এই ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন। তো এটার প্রাইস হচ্ছে আপনার 43,500 টাকা। তো এটাতে যে ওয়ারেন্টিটা থাকছে, এটার যে প্যানেল যে গ্যারান্টিটা, এটা 5 বছর পাবেন প্যানেল গ্যারান্টি, প্রথম 6 মাসে পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথম 6 মাসের মধ্যে যদি টিভিটাতে বড় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন টিভি পাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।